আমকোলার প্রীতম দেবনাথের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মাটিকুমড়ার নবম শ্রেণীর এক ছাত্রীর। অভিযোগ, বৃহস্পতিবার রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে যায় প্রীতম। তখন তাকে প্রেমিকার পিস্তত ভাইরা বেধড়ক মারধর করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাকে কলকাতায় রেফার করা হয়। বর্তমানে সে পার্ক সার্কাসের একটি বেসরকারি নার্সিংহোমের আইসোলেশনে রয়েছে। আহত প্রীতমের কাকিমার কথায়, কি হয়, 19 তারিখ রাত 10:30 নাগাদ একটা বন্ধু হয়েছিল, ওখান থেকে ফোন করে ডেকে নিয়ে গেল। আমরা তো জানতাম না, 11:30 নাগাদ বাড়ি থেকে আসে না কেন, তার জন্য ফোন করা হয়েছিল, কেন বাড়ি আসে না, ফোন ও রিসিভ করে তুলতে পারেনি, হয়তো এর আগে হয়তো ঘটনা ঘটে গেছে, আমরা জানতাম না। 12টা নাগাদ ফোন আসে যে তোর ভাই এরকম হয়েছে। অন্যদিকে অভিযুক্তর শাস্তির দাবিতে প্রীতমের মা বলেন, এখন আইসিউতে ভর্তি, ওতে ওকে বনগাঁ হাসপাতালে নিয়ে গেছে, ওইখান থেকে সেলাই টেলাই করে ওর জ্ঞান নাই, ওর নিয়ে বনগাঁ হাসপাতালে করে ট্রান্সফার করলো, আরজিকর হাসপাতালে, ওইখানেও রাখলো না, নিয়েগুলো পিজিতেও রাখলো না। তারপর এখন কি করব, ওকে নিয়ে সারা শরীর ওর ফাটিয়ে দিয়েছে, কঠিন থেকে কঠিনতম সমস্ত অভিযোগ অস্বীকার করে প্রেমিকার মা বলেন, যেদিন এই ঘটনাটা ঘটেছে সেদিন আমরা জানি না, পরের দিন সকালবেলায় দেখি ওই পিছনে বাড়ি ওরা নাকি বলছে ছেলেটা নাকি মেরে গেছে, ওরা ধরেছে সেখানে গিয়ে, কে মেরেছে কি বৃত্তান্ত ওরা জানেন, দেখিনি, কাউকে দেখিনি, শুধু ছেলেটাকেই দেখা যায় যে পড়ে গেছে, পড়ে রয়েছে, কারা মারলো, কারা সেটা তো আমরা জানি না। সেই আপনারা লোক দিয়ে মারিয়েছেন, সেটা আমরা লোক দিয়ে নিজেরাই খেতে পারি না, আমরা লোক দিয়ে মারাবো, আর যদুবা মেরে থাকে কেউ তাই সেখানে তো লোক, তো যারা গেছে তারা তো বলবে যে লোকজন ছিল, একটা না একটা মানুষ তো দেখবে, আমরা তো জানি না, আমরা সকালবেলায় জানলাম। এই ঘটনায় প্রীতমের মায়ের অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। তাদেরকে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। এলাকায় ছড়িয়ে রয়েছে উত্তেজনা। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।